আসসালামু আলাইকুম। ইবনে তাসলিমা রাসুল স্কুলের লাইভ ক্লাসে শিক্ষার্থী বন্ধুদের স্বাগত। কেমন আছো তোমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিতের পরিমাপ নিয়ে আলোচনা করব। এটা কি তোমাদের কাছে নতুন জিনিস যে পরিমাপটা কি জিনিস? পরিমাপ হলো কোনো কিছু পরিমাণকে নির্ণয় করা। পরিমাপ নিয়ে আলোচনা করার আগে আমি তোমাদের বলে নিচ্ছি এই পরিমাপের এই অধ্যায়টাকে আমরা দুই ভাগে ভাগ করেছি, প্রথম লেকচার এবং দ্বিতীয় লেকচার। আজ আমরা প্রথমটা নিয়ে আলোচনা করব, এরপরে নেক্সট ক্লাসে দ্বিতীয় পর্ব বা শেষ পর্ব আসবে। এখন যেহেতু আজকে আমরা শুরু করতেছি, আমাদের আগে জানতে হবে যে পরিমাপ কি জিনিস। তোমরা বোর্ডের দিকে তাকালে একটা সংজ্ঞা লেখা দেখতে পারবা। দেখো আমি লিখেছি, পরিমাণ হলো পরিমাপ করে যা পাওয়া যায় এবং পরিমাপ নির্ণয় পদ্ধতিকে পরিমাপ বলে। পরিমাণ হলো পরিমাপ করে যা পাওয়া যায় তাকে বলা হয় কি? পরিমাণ। পরিমাপ করে যা পাওয়া যায় তাকে বলা হয় কি? পরিমাপ। তাহলে পরিমাণ হলো পরিমাপ নির্ণয় করার একটা পদ্ধতি। পরিমাণ নির্ণয়ের পদ্ধতিকে কি বলে? পরিমাপ বলে। পরিমাণ নির্ণয়ের পদ্ধতি কি বলে? পরিমাপ বলে। তাহলে দেখো, পরিমাপ করতে যন্ত্রের প্রয়োজন আর পরিমাণ করতে এককের প্রয়োজন। কথাটা কি বুঝাতে পেরেছি? যে কি বলছে, যে পরিমাপ করতে যন্ত্রের প্রয়োজন আর পরিমাণ করতে এককের প্রয়োজন। কিরকম যন্ত্রের প্রয়োজন? যেমন তোমাকে যদি বলি এই রুমটার আয়তন মাপো, তখন তুমি কি করবা? পালা করে নেবা। আর যদি বলি যে এই চালের পরিমাণটা মাপো, তখন তুমি কি করবা? ফিতা নেবা। এরকম না, এরকম না, যেরকম যেটা দিয়ে যেটা মাপতে হবে। যেমন যদি রুমেরটা মাপা হয়, জায়গা যদি মাপা হয়, তাহলে তখন কি লাগবে? ফিতা লাগবে। আর যদি চাল ধান গম মাপা হয়, তাহলে কি লাগবে? বাটখারা লাগবে। বাটখারা বুঝো, মানে দাড়িপালা লাগবে আর বাটখারা লাগবে। আর এখন তো দাড়িপালা নেই, এখন আর ওই বাটখারাও লাগে না, এখন ডিজিটাল স্কেলে সব কিছু মাপা যায়। শুধু ওটার উপরে রাখলেই ডিজিটালে নাম্বারে চলে আসে যেখানে কতটুকু আসে। তাহলে আমি তোমাদের কি বোঝাতে পেরেছি যে কি প্রয়োজন? যে পরিমাপ করতে যন্ত্রের প্রয়োজন আর পরিমাণ নির্ণয় করতে এককের প্রয়োজন। তাহলে আমরা পরিমাণ এবং পরিমাপ, আমরা অনেকেই বলি কি পরিমাপ, কি পরিমাণ, না বুঝো বলি, বুঝবেও বলি। তাহলে এখন থেকে আমাদের যেন এই ভুলটা আর কখনো না হয় যে কোন জায়গায় পরিমাণ করতে হবে, কোন জায়গায় পরিমাপ করতে হবে। যেমন মনে করো এখানে কতগুলো সাপোজ দেখাচ্ছে যে কতগুলো চাল পড়ে আছে, ধরো কিছু পরিমাণ চাল, কি পরিমাণ চাল, কিছু পরিমাণ চাল। মনে করো তুমি দুই হাত দিয়ে অথবা মনে করো যে একটা বাটিতে করে কিছু চাল এখানে রাখছো, চালটা পড়ে আছে। এখন আমি বলতে পারবো যে এখানে কি পরিমাণ চাল আছে? এই পরিমাণটাকে নির্ণয় করার জন্য আমাকে কি করতে হবে? পরিমাপ করতে হবে। যে পরিমাপ করে তাহলে কি করতে হবে? আমার দাড়িপালা লাগবে, বাটখারা লাগবে অথবা ডিজিটাল স্কেল লাগবে। স্কেলে যখন আমি পরিমাপ করব, পরিমাপ করার পরে আমি বুঝতে পারলাম যে এখানে 1 কেজি চাল আছে। তাহলে প্রথমে আমরা জানতাম না যে এটা কি পরিমাণ চাল আছে। যখন মাপলাম তখন আমি দেখলাম 1 কেজি চাল আছে। তখন এই 1 কেজি চালটা বের করার যেই পদ্ধতিটা বের করলাম, এটাকে বলা হয় কি? পরিমাপ। সেটাই বলছে এখানে, পরিমাপ করতে যন্ত্রের প্রয়োজন। কি পরিমাণ চাল আছে সেটা বের করার জন্য আমাদের পালা লাগছে, এটা কি করছে? যন্ত্রের প্রয়োজন হয়েছে। আর পরিমাণ করতে এককের প্রয়োজন। এখন একক বলতে কি বোঝায়? যেমন ভর, ভর মানে ওজন। ভরের ওজন, ভর মানে ভরের ওজন বের করার জন্য কি বের করতে হবে? ভরের ওজন, ভরের একক হলো কি? কেজি। ভরের একক হলো কি? কেজি। তাহলে ভর মানে কি? যেটা হাত দিয়ে ওজন করা যায়, ভরের একক কেজি। আর দৈর্ঘ্য, যেটা মাপ
মাপতে হয় যেমন দৈর্ঘ্য প্রস্থ থাকে দৈর্ঘ্যের একক হলো কি দৈর্ঘ্যের একক মিটার দৈর্ঘ্যের একক কি মিটার তাহলে যখন আমি ভরের একক বের করব তখন আমার ভরের একক কি ভরের একক একক ভরের একক হলো কি কেজি কেজি মানে কি এই যে কেজি আমরা দেখো এখানে লিখেছি এরকম কে জি ইংরেজিতে লেখে এভাবে কে জি এখন এই কেজি কি বলা হয় কি কিলোগ্রাম কিলোগ্রামে কেজি পূর্ণরূপ কি কিলো তাহলে ভরের একক কেজি আর দৈর্ঘ্যের একক কি মিটার যেমন এই রুমটা কয় মিটার আছে এটা আমরা মাপ কি দিয়ে ফিতা দিয়ে আর এখানে কয় কেজি চাল আছে সেটা মাপ কি দিয়ে আমরা কই যে সে কেজি দিয়ে তাহলে আমরা এখন বুঝতে পারলাম খুব সহজে যে পরিমাপ কাকে বলে আর পরিমাণটা কি জিনিস পরিমাণটা কিভাবে বের করতে হবে পরিমাপ বের করা হয় কোথায় আমরা পরিমাপ বলবো কোথায় আমরা পরিমাপ বলবো তাহলে পরিমাপটা কি হবে পরিমাণটা কি হবে বুঝাতে পেরেছি যে পরিমাণ বের করার জন্য যে নিয়ম থাকে নির্দিষ্ট সেটাকে বলা হয় কি পরিমাপ তাহলে পরিমাণ করার জন্য কি যন্ত্রের প্রয়োজন আর পরিমাপ করার জন্য পরিমাপ করতে হলে কি যন্ত্রের প্রয়োজন আর পরিমাণ বের করতে কি এককে প্রয়োজন যেমন ভরের একক কি কেজি আর দৈর্ঘ্যের একক কি মিটার এখন আমরা এটা জানলাম এরপরে আমরা জানব যে এই যে একক এই এককটা কি জিনিস আস্তে আস্তে যখন তোমরা বড় ক্লাস করবা তখন তোমরা আরো জানতে পারবে এখন আমি যদি বলি যে এই একক বলছি যে ভরের একক কি কেজি আর দৈর্ঘ্যের একক মিটার এখন এই যে কেজিটা কেজিটা কিভাবে হলো কেজি ১০০০ গ্রাম সমান এক কেজি পূর্বের ক্লাসে তোমরা জেনেছো যেমন টাকা পয়সা সবকিছুর একটা একক থাকে যেমন ১০০ পয়সা কি হয় এক টাকা হয় এরকম ভাবে ১০০০ গ্রাম যদি একত্র করা হয় ১০০০ গ্রামকে যদি এক জায়গায় করা হয় তাহলে হবে কি এক কেজি আবার ১০০০ মিটারকে যদি সমান এক কিলোমিটার এক কিলোমিটার তাহলে আমরা কি এটা বুঝতে পারলাম যে কখন কোনটা দিয়ে কোনটা মাপা হবে যখন কোনো কিছু আয়তন বের করবো তখন সেটা আমরা কি করব সেটা সেই দৈর্ঘ্যের একক দিয়ে বের করব আর যখন ভর কোনো কিছু ভর ও ওজন নির্ণয় করা হবে তখন সেটা বের করতে হবে কীভাবে সেটা তখন ঘরের একক দিয়ে বের করতে হবে দৈর্ঘ্যের একক দিয়ে দৈর্ঘ্য বের করতে হবে ঘরের একক দিয়ে ভর বের করতে হবে যদি চাল ডাল ধান এগুলি মাপতে হয় তাহলে তখন কী করবো সেখানে আমরা ঘর একক ব্যবহার করব আর যখন কোনো রুম মাপা হবে কোনো জায়গা যদি মাপা হবে তখন সেটা আমরা কী ব্যবহার করব সেটা আমরা দৈর্ঘ্য একক ব্যবহার করব এখন এই ভরের মধ্যে আবার কিছু আছে তরল পদার্থ যেমন দুধ পানি তেল এগুলিকে মাপা হয় কী দিয়ে আবার লিটার দিয়ে লিটার দিয়ে তাহলে লিটার লিটার মিলি লিটার ১০০০ মিলি লিটার সমান সমান ১ লিটার এগুলি তোমরা যখন আস্তে আস্তে বড় ক্লাস করবে তখন তোমরা জানবা এখন আমরা শুধু আপাতত পরিমাপটা জানলাম যে পরিমাপটা কিভাবে বের করতে হয় পরিমাপ কি জিনিস পরিমাপ কাকে বলে পরিমাপ দিয়ে কি কাজ করা হয় তাহলে কোনো কিছু পরিমাণ বের করতে অবশ্যই কি লাগে পরিমাপ লাগে পরিমাপটা কি জিনিস আমরা বুঝতে পেরেছি পরিমাপটা কি জিনিস আমরা তো বুঝতে পারলাম যদি পরিমাপটা কি জিনিস আমরা বুঝতে পারি তাহলে আমরা এখন আস্তে আস্তে পরিমাণও বের করতে পারবো তাহলে এখন আমি তোমাদের পাঠ্য বইয়ে চলে যাচ্ছি তোমরা পাঠ্য বইয়ের থেকে এখন আলোচনা করবো শিক্ষার্থী বন্ধুরা আমি এখানে বোর্ডে কিছু সূত্র লিখেছি যেমন এখানে ১ লিটার সমান ১০০০ মিলিলিটার ১ কেজি সমান ১০০০ গ্রাম ১ কিলোমিটার সমান ১০০০ মিটার ১ ঘন সেন্টিমিটার সমান ১ মিলিলিটার এখন এর আগে আমি তোমাদেরকে বলে যাচ্ছি যে এইগুলি এই
পরিমাপের চ্যাপ্টারে কিছু সংক্ষিপ্ত রূপ থাকে, যেমন এখানে যদি লিখি আমি এরকম যদি লেখা থাকে গ্রাম, তাহলে তোমরা বলবে এখানে কি গ্রাম। লক্ষ্য করে শোনো শিক্ষার্থী বন্ধুরা, যদি এরকম থাকে তাহলে কি হবে গ্রাম, কিমি যদি থাকে তাহলে কি হবে কিলো মিটার, কেজি যেটা থাকে সেটা আমরা বলি কয় কেজি, এক কেজি দুই কেজি তিন কেজি, কিন্তু আসলে কেজি কেজি কি বলে সেটা আমরা এখন জেনে নিলাম। কেজি কেজি কি বলে কিলো গ্রাম, এরকম আরো অনেক আছে, তবে এখন আপাতত তোমাদের যে গুড়ি দিচ্ছি সেগুলো তোমরা জেনে নাও। তারপর সেমি মানে কি সেন্টিমিটার, আরো আছে এরকম বমি সমান, বমি কি আমরা যে বমি করি সেটা সেরকম না, বমি মানে বর্গ মিটার, এরকম আরো পাবে তোমরা। তারপরে মিমি, আরো আছে তো মিমি থাকবে, মিমি মিমি কি কোনো মেয়ের নাম না, মিলি মিটার, এরকম সংক্ষিপ্ত রূপ ব্যবহার হবে। আচ্ছা তাহলে কি করলাম আমরা, এখন বুঝলাম যে গ্রাম থাকলে গ্রাম, আবার যে কিমি থাকে তাহলে কিলোমিটার, কেজি থাকে কিলোগ্রাম, সেমি থাকবে সেন্টিমিটার, বমি থাকে বর্গমিটার, মিমি থাকলে মিলি মিটার। আচ্ছা এখন আমরা এখানে লিখেছি যে মিলিমিটার, গ্রাম, মিটার, আবার মিলিলিটার, এই মিলিলিটার, গ্রাম, মিটার, মিলি লিটার, এগুলি কখন কোন জিনিস দিয়ে কোনটা মাপা হবে, কোন জিনিস দিয়ে কোনটা মাপা হবে। তাহলে দেখো এই যে মিলিলিটার, মিলিলিটার মাপ থেকে কোনটা আসবে, কি এই মিলিলিটার কি মাপা হবে, তরল পদার্থ, কেমন তরল পদার্থ মাপার জন্য কি লাগবে, মিলিলিটার লাগবে, তরল পদার্থ মাপার জন্য এই লিটার ব্যবহার করা হয়, যেমন কয় লিটার তেল, কয় লিটার দুধ, কয় লিটার পানি, এই তরল পদার্থ মাপার জন্য এটা ব্যবহার করা হবে। এখন এই যে গ্রাম, গ্রাম দিয়ে আমরা কি মাপতে পারি, ওজন, ওজন নির্ণয় করার জন্য কি আমরা গ্রাম ব্যবহার করতে পারি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা কখন আমরা তরল ব্যবহার করবো, তখন কখন আমরা এই ইয়ে ব্যবহার করবো, এই যে লিটার ব্যবহার করবো, কখন আমরা গ্রাম ব্যবহার করবো, কখন আমরা কি করবো এই মিটার ব্যবহার করবো। ওজন যখন নির্ণয় করতে থাকবো, যেমন কয় কেজি চাল, কয় কেজি ধান, কয় কেজি আলু, এগুলি যখন মাপবো তখন আমাদের অবশ্যই কি গ্রাম ব্যবহার করতে হবে। আবার যখন কোনো জমির পরিমাণ করতে যাবো তখন আমাদের কি লাগবে, তখন আমাদের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাদের এই মিটার লাগবে, ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাদের কি লাগবে মিটার লাগে, ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাদের সেই মিটার লাগবে, কেমন। তাহলে আমরা বুঝতে পারলাম যে ভর মাপার জন্য কি কি লাগবে, কখন আমরা লিটার ব্যবহার করব, কখন আমরা তোমার গ্রাম ব্যবহার করব, কখন আমরা আয়তন ব্যবহার করব মানে কিলোমিটার ব্যবহার করব, এগুলি আমরা এখন জেনে গেলাম। রাস্তা পরিমাপ কীভাবে করা হয় সেগুলি আমরা শিখবো আস্তে আস্তে। তাহলে এখন আমি যেহেতু প্রাথমিক একটা ধারণা পেয়ে গেছি, এখন তাহলে আমরা কোথায় যাব, এখন আমরা পাঠ্য বইয়ের অনুশ্রেণী, দেখো তোমাদের পাঠ্য বইয়ের 126 পৃষ্ঠায়, কি আছে অনুশ্রেণী 10.4, চারের এক খালি ঘর পূরণ করো, খালি ঘর পূরণ করো। তোমরা একটু দেখো যে এখানে কি হতে পারে, এক নম্বরে দেখো আছে 8 মিলিমিটার সমান সমান কত সেন্টিমিটার, 8 মিমি, একটু আগে বলেছিলাম যে মিমিতে কি বোঝায় মিলিমিটার, সমান ফাঁকা ঘর হবে কি সেন্টিমিটারে বের করতে হবে। এখন
8 মিলিমিটারে কত সেন্টিমিটার হবে এটা কি করব আমরা বের করব এখন এটা বের করব কিভাবে এটা বের করব কিভাবে এটা যদি বের করতে হয় আগে আমাদের জানতে হবে কত মিলিমিটারে 1 সেন্টিমিটার কত মিলিমিটারে 1 সেন্টিমিটার এখন আমরা তো সেটা জানি না তাহলে সেটা আমরা জানতে হবে কিভাবে আমাদের সেটা মুখস্থ করতে হবে তাহলে আমরা আগে জেনে নেই যে কত মিলিমিটারে 1 সেন্টিমিটার তাহলে মিলি মিলিমিটারকে সেন্টিমিটারে নিতে হলে আমাদেরকে কি জানতে হবে যে আসলে 8 মিলিমিটারে কত সেন্টিমিটার তাহলে কত মিলিমিটার 1 সেন্টিমিটার এটা জানতে হবে আমাদেরকে তাহলে আমরা জানি আগে আমরা জানি 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার 10 মিলিমিটারে কি হলো 1 সেন্টিমিটার হয় 10 মিলিমিটার যদি আমরা মাপি তাহলে কি হবে 1 সেন্টিমিটার হবে যেমন আমরা যদি 1000 কেজি এক জায়গায় করি তাহলে কি হবে 1000 গ্রামকে যদি আমরা এক জায়গায় করি তাহলে কি হবে 1 কেজি হবে 1000 গ্রাম যদি আমরা 1 গ্রাম করে মাপতে মাপতে যদি 1000 গ্রাম হয় তাহলে কি হবে 1 কেজি হবে এরকম 10 মিলিমিটারকে যদি আমরা এক কোটি মাপি তাহলে কি হবে 1 সেন্টিমিটার হবে 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার সুতরাং 1 মিলিমিটার সমান কত সেন্টিমিটার হবে 1 মিলিমিটার কি কম হবে না বেশি হবে কম হবে এটা দিলাম আমরা নিচে এটা দিলাম আমরা উপরে ভার এটা কি ভার এখন সুতরাং 8 মিলিমিটার সমান কত হবে 10 এর 1 গুণ 8 সেন্টিমিটার এখন উপরে আছে 8 নিচে আছে 10 এটাকে বলা হয় যে ভগ্নাংশ ভগ্নাংশ আমরা ভগ্নাংশের অঙ্ক যখন করব তখন আমরা এগুলি খুব সহজে পারব এখন উপরে যদি 8 থাকে নিচে যদি 10 থাকে এটা কিভাবে ভাগ করতে হবে এই 8 থাকবে ভিতরে বাইরে থাকবে 10 মানে 10 দিয়ে 8 কে আমি ভাগ করব এখন এই ভাগগুলি যখন করব তখন কি করতে হবে এখানে একটা দশমিক দিব দশমিক দিয়ে আমরা কি করব এখানে একটা শূন্য আনব এখন এখানে একটা দশমিক দিলে যদি কখনো এটা সহজ নিয়ে মনে রাখবেন যে দশমিক দিয়ে কোনো অঙ্ক করতে গেলে দশমিকের আগে অবশ্যই একটা শূন্য বসাতে হয় শূন্য বসিয়ে তারপর দশমিক দিলাম দশমিক দিয়ে এখানে শূন্য আমার এখন যদি আমি 8 দিয়ে ভাগ করি কত হবে 8 দশে 80 তাহলে ভাগফল কত হলো 0.8 এখানে যদি আমি 0.8 বসিয়ে দেই তাহলে আমার অঙ্ক হয়ে যাবে আমরা যখন দশমিক ভগ্নাংশের ভাগ করব তখন আমরা দশমিক দিয়ে ভগ্নাংশ করব তখন আমরা এগুলি আরো সহজভাবে বুঝতে পারব এখন তাহলে আমরা এই 8 এর এই 1 এর 1 নাম্বারটা দেখলাম যে 8 মিলিমিটার সমান সমান কত সেন্টিমিটার সমান সমান 0.8 সেন্টিমিটার এরকম ভাবে 2 নাম্বারটা কি বলছে দেখো 4.2 কিলোমিটার সমান কত মিটার দুই নম্বর দেখি 4.2 কিলোমিটার সমান কত মিটার কত মিটার তাহলে আমরা জানি কি 1000 মিটার সমান 1 কিলোমিটার তাহলে এখানে যদি আমরা 1000 দিয়ে 4.2 কে গুণ করি তাহলে কি হবে 4.2 গুণন 1000 এখন এই দশমিকের গুণগুলি আমরা কিভাবে করবো দেখো এখানে মনে করো গুণ চিহ্ন তাহলে আমি মনে করি এই গুণ চিহ্নটা আমার নাই শুধু কত আছে 1000 আছে গুণ করবো 42 দিয়ে খুব সহজ গুণ দেখো কিভাবে করা যায় গুণ তোমাদের শিখেছিলাম 2 0 0 2 0 0 2 0 0 2 1 2 কত হলো 2000 আবার একটা শূন্য দিলাম 4 0 0 4 0 0 4 0 0 এই 4 কত হলো 4000 আচ্ছা এখন আমি কি করলাম যোগ করলাম 0 0 0 2 4 কত হলো 42000 এখন এই যে এক ঘর পর দশমিক ছিল না এখানে আমরা এখানে এক ঘর পর দশমিক বসিয়ে দিলাম দশমিকের পরে যদি কোনো শূন্য থাকে দশমিকের পরে যদি কোনো শূন্য থাকে তাহলে সেটা কোনো গণনা হবে না
তুমি তোমার ক্যালকুলেটরের ভিতরে যেমন 2.5 শূন্য যদি লেখো ইকুয়াল যদি দাও দেখো 2.5 ই আছে 2.5 ই আছে তার মানে দশমিকের পরে যদি কোন সংখ্যা বা পরে শূন্য থাকে অথবা যদি এখানে 0.5 থাকে তাহলে সেটা গণনা হবে কিন্তু যদি পরে শূন্য থাকে তাহলে সেটা গণনা হবে না তাহলে আমরা পেলাম কি যে 4.2 কিলোমিটার সমান কত 42000 মিটার 42000 মিটারে কত হবে এই 4.2 কিলোমিটার হবে 42000 কে আমরা 4.2 দ্বারা ভাগ করলে তাহলে কি কত হবে এটা 71 দিয়ে ভাগ করলে আমাদের রেজাল্টটা হয়ে যাবে এরপর দেখো 3 নম্বরে কি আছে দেখো 5.45 মিলিলিটার সমান কত 4.45 লিটার সমান ড্যাশ মিলিলিটার সমান ড্যাশ ডেসি লিটার এই যে ডেলি ডেলি মানে কি ডেসি লিটার এখন এটা আমরা কিভাবে বের করব আগে বের করতে হবে যে লিটারকে মিলিলিটারে নিতে হবে মিটারকে কি করতে হবে মিটারকে 4.45 আমি লিখে নেই পাঁচ দশমিক চার পাঁচ লিটার সমান ড্যাশ মিলি লিটার সমান ড্যাশ ডেসি লিটার এখন এটা কি আসলে বইতে দেখো 5.4 মিলিলিটার আর ড্যাশ লিটার ড্যাশ লিটার এটাকে ভাঙালে এটাকে ভাঙালে আমরা এটাকে ভাঙালে এই পাঁচটা 5.45 লিটারকে যদি আমরা ভাঙাই তাহলে আমরা কি কি ক্ষুদ্র পাবো তাহলে আমরা এখন এই 5.45 লিটারকে আগে নেব কি মিলিলিটারে আগে নেব কি মিলিলিটারে এখন আমি যদি মিলিলিটারে নেই তাহলে 1000 মিলিলিটার সমান কত 1 লিটার 1000 মিলিলিটার সমান 1 লিটার এটা আমরা বুঝলাম তাহলে আমরা 1000 মিলিলিটার সমান 1 লিটার এটা আমরা জানলাম এই যে তোমাদেরকে আমি যা লেখাচ্ছি যে কত সেন্টিমিটারে 1 মিলিমিটার কত মিলিমিটার 1 সেন্টিমিটার কত মিলিমিটার 1 লিটার এই যে তোমাদেরকে শিখাচ্ছি এগুলি থেকে তোমাদের শর্ট কোশ্চেন পরীক্ষা আসবে তো তোমরা ক্লাসটা কিন্তু মনোযোগ দিয়ে দেখবে এবং কখন কোন টার্মটা আসে এটা অবশ্যই খাতায় নোট করবে তাহলে 1000 মিলিলিটার সমান যদি 1 লিটার হয় তাহলে আমার এখানে 4.5 মিলিলিটার সমান কত হবে আমি 5.45 কে 1000 দিয়ে গুণ করি তার আমার উত্তরটা পেয়ে যাব এখন আমি ধরো 1000 দিয়ে 545 কে গুণ করব আমি মনে করব শূন্য হয়ে গেছে শূন্য এখানে নাই দশমিক এখানে নাই তাহলে কি হবে দেখো 5 4 5 1 2 3 এই সঙ্গে গুণের মতো তাহলে এখানে এখানে 2 নম্বর দশমিক আছে আমি এখানে কি করলাম 2 নম্বর দশমিক দিলাম তাহলে কি দশমিক পরে সংখ্যাগুলি কি হবে মুছে গেল এখন থাকলো কি 4550 এখন এই 4.45 লিটারকে যদি আমরা মিলিমিটারে নেই তাহলে কত হবে 5450 কি হলো মিলিলিটার এখন এই মিলিলিটারকে যদি আমরা ডেসিলিটারে নির্ণয় করতে চাই তাহলে কি করতে হবে তাহলে আমরা কি করব দেখো তখন আমরা এটাকে জানতে হবে যে কত ডেসিলিটারে 1 মিলিলিটার কেমন 1000 মিলিলিটারে সরি 1000 মিলিলিটার হলো পেলাম আমরা কি 1000 মিলিলিটারে পেলাম আমরা 1 লিটার
লিটার যদি হয় তাহলে 4.45 লিটার সমান 5450 মিলিলিটার এখন এত মিলিলিটার সমান কত ডেসিলিটার তাহলে আমরা জানি কি 100 মিলিলিটার সমান 1 ডেসিলিটার এখন তাহলে আমরা কি করব এই 5400 মিলিলিটার সুতরাং 1 মিলিলিটার যদি হয় তাহলে কি হবে ভাগ হবে 100 ভাগ 1 ডেসিলিটার সুতরাং 5450 মিলিলিটার সমান কি হবে নিচে হবে 100 উপরে হবে 1 গুণন 5450 মানে উপরে যেটা থাকবে সেটা এটা এটা কি ভাগ চিহ্ন মানে 100 দিয়ে আমরা কি করব এটাকে ভাগ করব 100 দিয়ে আমরা এটাকে ভাগ করব 5450 ভাগ করলে কি হয় দেখো প্রথমে 5 এর ভিতরে নেই 500 এর ভিতরে তাহলে 5 দিয়ে 500 4 5 থেকে যায় কি করব এখানে 100 এর ভিতরে ছোট দেখি আবার সেই শূন্যটা নামালাম নিলাম 4 বার কি হলো 400 এখন এখানে 50 50 ছোট আর 100 বড় এখন কি দশমিক অংশ এখানে একটা দশমিক দিয়ে কি করব এখানে শূন্য হবে যেটা আমি আগে এনেছিলাম তাহলে এখন যদি 5 দিয়ে কত হবে 500 তাহলে কি হলো আমরা পেলাম কত যে 5.5 মানে 54.5 কি হবে ডেসি লিটার তাহলে আমাদের এটা হয়ে গেল আমরা পেয়ে গেলাম যে 5.45 মিলিলিটার সমান কত মিলিলিটার এবং 5.45 লিটার সমান কত মিলিলিটার এবং কত ডেসি লিটার এটা আমরা বের করতে পারলাম এরপরে তোমাদের আছে কি দেখো 4 নাম্বারটা 3 মিটার 7 সেন্টিমিটার 3 মিটার 3 মিটার 7 সেন্টিমিটার তিন মিটার সাত সেন্টিমিটার ইকুয়াল কত সেন্টিমিটার সেমি মানে কি সেন্টিমিটার তাহলে এই তোমাদেরকে এখন জানতে হবে যে মিটারকে সেন্টিমিটার নিতে হবে কত সেন্টিমিটার এক মিটার আগে 3 মিটার কে সেন্টিমিটার নেই তাহলে 100 সেন্টিমিটার 100 সেন্টিমিটার সমান কি 1 মিটার তাহলে আমরা এই মিটারকে যদি আমরা সেন্টিমিটারে নিতে চাই তাহলে এর কত আছে আমরা এভাবে লিখতে পারি 1 মিটার সমান 100 মানে এইটা এই পাশে আনলাম আর এই পাশেটা ওই পাশে নিলাম ঘুরে দিলাম এত সেন্টি মিটার 1 মিটার সমান 100 সেন্টিমিটার সুতরাং কত আছে এখানে 3 মিটার 3 মিটার সমান কত হবে বেশি হবে তাহলে 100 গুণন 3 সেন্টিমিটার সমান কত হবে 300 সেন্টিমিটার 300 সেন্টিমিটার এখন 300 সেন্টিমিটার আর যদি 60 যোগ করি তাহলে কত হবে তাহলে 60 যোগ করি 360 সেন্টিমিটার তাহলে 3 মিটার 60 সেন্টিমিটার সমান কত সেন্টিমিটার 360 সেন্টিমিটার আমরা পেয়ে গেলাম অনুরূপভাবে যেটা আছে সেগুলি বাকিটা তোমরা বাসায় করার চেষ্টা করবে এরপর দেখো দুই নাম্বার কি আছে দুই নাম্বার নাম্বারটা দেখো অপর টেবিলের দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে 6.5 এবং 45.6 সেন্টিমিটার হলে টেবিলের পরিধি কত সেন্টিমিটার এবং মিটারে প্রকাশ করো সেন্টিমিটার এবং মিটারে কি করতে হবে প্রকাশ করতে হবে আগে তো পরিধি বের করতে হবে এখন এই জন্য বলেছিলাম প্রথম ক্লাসে যে পরিমাপটা কি কিসের পরিমাপ আমরা আগে বের করব এখন কি আমরা এই একটা রুমের পরিমাপ বের করব নাকি আমরা মাঠের পরিমাপ বের করব নাকি আমরা এই এক বস্তা চালের পরিমাপ বের করব নাকি আমরা এক বস্তা আলুর পরিমাপ বের করব এগুলো নির্ভর করতেছে কোনটা পরিমাপ বের করব তার উপরে তারপর আমরা একক বেছে নিব এখন এখানে বলছে যে অপুর টেবিলের দৈর্ঘ্য অপুর কি একটা পড়ার কবির পড়ার টেবিল আছে তোমরা বাসায় টেবিলে পড়া রাখা করো না মনে করো একটা পড়ার টেবিল আছে এরকম
পাথর কোনটা কেমন এইটা দৈর্ঘ্য 6.5 সেমিমিটার সরি 62.5 সেমিমিটার 62.5 সেমিমিটার আর প্রস্থ আছে কত 45.6 সেমিমিটার এটা ধর প্রস্থ 45.6 সেমিমিটার এটা প্রস্থ এটা কত প্রস্থ এটা যদি দৈর্ঘ্য হয় তাহলে এটাও কি দৈর্ঘ্য তাহলে আমরা কি পেলাম দৈর্ঘ্য পেলাম আর প্রস্থ পেলাম তাহলে এখন যেহেতু আমরা দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেছি তাহলে আমাদের বের করতে হবে কি পরিধি এখন আগে প্রশ্ন ভালো করে পড়ো ওপর টেবিলের দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে 62.5 সেন্টিমিটার এবং 45.6 সেন্টিমিটার হলে টেবিলের পরিধি কত এখন আমরা পরিধি নির্ণয়ের একটা সূত্র আগে জানব পরিধি নির্ণয়ের সূত্র হলো কি পরিধি নির্ণয়ের সূত্র পরিধি নির্ণয়ের সূত্র ইকুয়াল 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ এটা কি এটা হলো পরিধি নির্ণয়ের সূত্র এখন আমরা কি করব পরিধি নির্ণয় কিভাবে করতে হয় যদি আমরা সেই সূত্র অনুযায়ী দৈর্ঘ্য প্রস্থ বসিয়ে দেই তাহলে আমরা পরিধি পেয়ে যাব কিন্তু এর আগে এই অঙ্কগুলোকে সাজিয়ে গুছিয়ে করতে হবে কিভাবে আমরা সাজাতে পারি কিভাবে আমরা সাজাতে পারি সেটা দেখো সূত্র দেখো থাকো এখানে কি আছে দেওয়া আছে আয়তাকার টেবিলের দৈর্ঘ্য দেওয়া আছে কি আয়তাকার টেবিলের দৈর্ঘ্য কত 62.5 সেন্টিমিটার আয়তাকার টেবিলের প্রস্থ কত 45.6 সেন্টিমিটার আমরা তো এটা প্রশ্ন আমাদের দেওয়াই আছে তোমার এই যে বইতে বইয়ের এখানে এটা দেওয়াই আছে তাই না আচ্ছা এখন আমরা কি করব টেবিলের পরিধি নির্ণয় করব তাহলে আমরা জানি পরিধি নির্ণয় সূত্র কি এই এটা আমরা আগে শিখে ফেলেছি তাহলে আমরা জানি এই যে পরিধি নির্ণয় সূত্রটা এটা আমি যেমন জানি তুমি যেরকম জানো এই আঙ্গেরিতে যেমন জানে সুরতপুরে এরকম জানে ঢাকা এরকম জানে সেটা বাংলাদেশে ওরকমই জানে তাহলে এই পরিধি নির্ণয় যে সূত্রগুলি আছে এখানে তুমি যেখানে যাবে পৃথিবীর সব জায়গায় একই রকম এখানে হয়তো বাংলা লেখছে কোনো জায়গায় ইংলিশ লাগবে কোনো জায়গায় হিন্দিতে লাগবে এরকম আচ্ছা তাহলে কি হলো এখন আমরা কি করব এই সূত্র অনুযায়ী আমরা জানি পরিধি সমান দুই ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ সূত্র পেয়ে গেছি আমরা কি করলাম যে পরিধি নির্ণয় সূত্রটা তাহলে পেয়েছি এখন আমরা এই সূত্র অনুযায়ী এখানে বসাই দিই এখানে সূত্র দুই আছে এখানে ব্র্যাকেট আছে ব্র্যাকেটের ভিতরে কত হবে দৈর্ঘ্য এটা 62.5 যোগ 45.6 কি হবে এটা সেন্টিমিটার এখন এই দুটোকে যোগ করি আমরা তো যোগ শিখেছি 62.5 মানে এভাবে পাশাপাশি যোগ করতে পারি আমরা এভাবে বসিয়েও নিজে নিজে বসিয়েও যোগ করতে পারি তাহলে 62.5 আর 45.6
6 আর 5 যোগ করলে কত হবে 11 হবে 11 এর এক থেকে 1 5 7 7 আর 8 6 এর 7 10 108.1 কি হবে এখানে যদি দশমিক থাকে তাহলে আমরা ভাগ দিয়ে যাব না ধরো এখানে দশমিক নাই আমরা সরাসরি যোগ করে দিলাম যোগ করার পরে আমরা কি করব দশমিক দিয়ে দিলাম এখানে 5 আছে এখানে 6 আছে এই দশমিক এই দশমিক এই দশমিক মিলিয়ে নাম দশমিক দিয়ে দিলাম তাহলে আমরা কত পেলাম এখন দেখো 2 ইনটু এই ভাগ করে এটা কাছে এসে গেল 108.1 কি হলো এত সেন্টিমিটার এখন এইটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে কি হবে আমরা পরিধিটা পেয়ে যাব এখন আমরা 2 দিয়ে গুণ করি ধরি এখানে আমাদের দশমিক কিছুই নাই তাহলে 2 একে 2 আর 2 কানে 16 16 থেকে 1 2 এর 0 0 এর এক বসে যাবে 2 একে 2 তাহলে কি হবে 2162 দশমিক কিন্তু একটা ছিল তাই না দশমিকটা কোথায় ছিল এখানে এখানে ছিল এখন আমি এখানে দিয়ে দিই তাহলে 216.2 216.2 কি পেলাম উত্তর যে টেবিলের পরিধি কত সেন্টিমিটার এবং মিটারে প্রকাশ করো সেন্টিমিটার এবং মিটারকে এই 200 সেমি 16 সেন্টিমিটারকে আমাদের কি করতে হবে মিটারে প্রকাশ করতে হবে এবং সেন্টিমিটারে প্রকাশ করতে হবে এত সেন্টিমিটার আমরা পেলাম 216.2 সেন্টিমিটার এখন এই 216.2 সেন্টিমিটারকে আমরা কি করব মিটারে প্রকাশ করব কি করব মিটারে প্রকাশ কিভাবে মিটারে প্রকাশ করা যায় সেটা আমাদের জানতে হবে যে কত সেন্টিমিটারে 1 মিটার আগেও আমি বলেছি এই রাশিটা আগে বলে গেছি যে 100 সেমি সমান 1 মিটার তাহলে আমরা শুরু করি এখানে আমরা এটা বুঝে ফেললাম কেমন 100 সেমি সমান 1 মিটার যদি হয় 100 সেমি সমান 1 মিটার সুতরাং 1 সেন্টিমিটার সমান কত হবে কম হবে কম হলে কি হয় ভাগ হয় সুতরাং 216.2 সেন্টিমিটার সমান কত হবে বেশি তাহলে গুণ হবে 1.216.2 এখন আমরা এই 100 দিয়ে 216.2 কে ভাগ করি বেশি কঠিন হয়ে যাচ্ছে যদি বেশি কঠিন হয়ে থাকে তাহলে আমরা কি করব সরাসরি ভাগ করে দেব 100 দিয়ে 100 সেন্টিমিটার 1 সেন্টিমিটার দিয়ে যদি আমরা 100 দিয়ে যদি আমরা সেন্টিমিটার ভাগ করি তাহলে আমরা মিটার পেয়ে যাব তাহলে 2 দিয়ে ভাগ করি তাহলে কি হয় দেখো 200 মিটার তারপর যদি 16 মিটারে একবার দুইবার যায় 200 ধরে এখানে দশমিক নাই 200 নিলাম 16 তাহলে এই যে আমি এখানে 2 নামাবো এখানে এটা দশমিক ছিল এই দশমিকটা আমি কি করব এখানে দিয়ে তারপরে দুইটা আমি নামালাম এখন আমি কি করব আবার একবার দেব হলে কত 100 এখন নিচে কত থাকবে 62 নিচে কত থাকবে 62 কিন্তু এই 62 হলো কি 62 হলো ছোট 100 এর বড় কিন্তু ওই যে আমি দশমিক দিয়েছিলাম না সেই দশমিকের বদলতে আমি কি করব এখানে একটা শূন্য আনতে পারবো এখন আমি 6 দিয়ে নিলাম 6020 এখন এই যে দশমিক মানে একটা শূন্য আনলাম 2 দিয়ে দিলাম হলো কত 200 2 দিয়ে আবার 200 এখন আর কি মিলে গেল তাহলে যখন আমি মিটারকে সেন্টিমিটারে বসাতে গেলাম তখন আসলে 216 এখন হয়ে গেল কি 2.162 2.162 তাহলে উত্তরে কি চেয়েছিল আমার যে মিটার এবং সেন্টিমিটার প্রকাশ করো তাহলে এখানে দেখো তোমাদের পাঠ্যবইয়ের নিচে একটা এরকম শব্দ আছে এরকম শব্দ আছে শব্দের ভিতরে লেখা আছে কি সেমি আর কি মিটার তাহলে কত মিটার আমরা পেয়েছিলাম উত্তর মিটার পেলাম হলো 2.162 মিটার এক সেন্টিমিটার 216.2 সেন্টিমিটার তাহলে আমাদের এটাকে আমরা বুঝতে পেরেছি যদি এটা আমরা বুঝতে পেরে থাকি তাহলে বাকি 3 4 5 এগুলো আমরা কি করব ভাষায় অনুরূপভাবে চেষ্টা করব যদি আমরা পারি
তো আমরা বুঝে গেলাম আজকে না পারতাম না আরো চেষ্টা করব আগামী ক্লাসে তোমাদের এটা নিয়ে আমি আলোচনা করব তোমরা যখন আমাদের ক্লাসটা দেখবে এই ক্লাসটা যখন দেখবে দেখার পরে যদি তোমাদের কোনো সমস্যা হয় তোমাদের না বোঝো তাহলে তোমরা কি করবে সেটা ওখানে তোমরা কমেন্টস করো তোমরা ইউটিউব চ্যানেলে দেখো অথবা যদি আমাদের গ্রুপে দেখো ফেসবুক পেজে দেখো তখন তোমরা কি করবে কমেন্ট বক্সে গিয়ে তোমরা তোমাদের কমেন্টগুলো লেখো আর যদি কারো কমেন্টই না থাকে তাহলে তোমাদের ক্লাসটা দেখেছো তোমাদের সেই প্রেজেন্টটা দাও তাহলে বুঝতে পারবে যে কতজন আমাদের শিক্ষার্থীরা এটা দেখেছে তুমি তোমার রোল নাম্বারটা লিখে দিবে তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের এই রোল নাম্বার ছেলে মেয়েটা এটা দেখেছে কেমন তাহলে আশা করি তোমরা আমাদের ক্লাসগুলি মনোযোগ সহকারে দেখবে এবং বাকি যেগুলি আছে যেমন তিন নম্বর আছে হাসান তার পরিবারের জন্য 1.5 কেজি মাংস কিনলো 1.5 মানে আমরা 1.5 কেজি বলতে পারি এটাকে আমরা 1.5 কেজি বলবো না যদি আমরা বইয়ের ভাষা করতে তাহলে 1.5 কেজি মাংস কিনলো তার থেকে কিছু পরিমাণ মাংস খাওয়ার পর কিছু পরিমাণ মাংস খাইলো মানে বাজার থেকে কিনে আনার পরে মানে 1.5 কেজি 500 গ্রাম মাংস কিনে আনছে কিনে আনার পরে সে কিছুটা রান্না করছে রান্না করার পরে বাকিটা সে কি ফ্রিজে রেখে দিছে ধরো পর 895 গ্রাম অবশিষ্ট রইল 895 গ্রাম অবশিষ্ট রইল তারা কতটুকু মাংস খেয়েছিল কতটুকু মাংস খেয়েছিল এখন আমরা কি করব এটাকে কেজিতে এবং গ্রাম প্রকাশ করতে বলতে বলা হয়েছে তাহলে আমরা কি করব আগে যে এখানে কেজি আছে কেজি কি আমরা কি করব যে আগে গ্রামে নিব গ্রামে নেওয়ার পরে 895 বিয়োগ করে দিব বিয়োগ করে পরে পরে কতটুকু আছে কতটুকু আমার কত কেজি হয় যদি মনে করে 1 কেজি হয় তাহলে আমরা লাগবে হবে 1 কেজি যদি আর কম হয় এটা করতে 500 গ্রাম কেমন 0.5 গ্রাম না পারি এই তো এটা আলাদা দিয়ে এরকম 0.5 কেজি মানে 1 কেজির অর্ধেক কেমন আর যদি এরকম দশমিকে না লিখি তাহলে সরাসরি লিখে দেবো 500 গ্রাম তাহলে এভাবে আমরা এটা চেষ্টা করবো যদি না পারো তাহলে আমি তো আছি তাহলে তোমরা পরবর্তী ক্লাসে আমরা এটা সমস্যার সমাধান করব এবং সে নিয়ে আলোচনা করব ততক্ষণে তোমরা ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের চ্যানেলের সাথে তোমরা সংযুক্ত থাকো করোনার এই মুহূর্তে তোমরা বই খাতা সব ছেড়ে দিও না তোমরা আমাদের সাথে আমাদের চ্যানেলের সাথে যোগাযোগ রেখে তোমরা নিয়মিত পড়ালেখা চালিয়ে যাও আগে তোমাদেরকে আমরা ফিজিক্যালি দেখতাম কিন্তু এখন আমাদেরকে তোমরা দেখবা কিভাবে আমাদের তোমরা দেখবা ভিজুয়ালি মানে দূরের থেকে মোবাইলের মাধ্যমে তাহলে এইভাবে করে তোমরা তোমাদের কন্টিনিউ করো অবশ্যই আমরা ভালো করতে পারবো তোমরা ভালো একটা রেজাল্ট করো সামনে পরীক্ষায় এটাই আমরা কামনা করি এই কামনা করে তোমাদের আজকের ক্লাস মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ